বঙ্গাইগাঁও জেলার উত্তর অভয়াপুরী সমষ্টির বিধায়ক আব্দুল বাতিন খন্দকারে পাঁচটাক কামর আধারশিলা স্থাপন করে। কালি বিধায়ক আব্দুল বাতিন খন্দকারে দুপরিয়া কীর্তনপাড়া জামে মসজিদের খহনীয় প্রতিরোধের আবন্টিত 2021-2022 বর্ষের সাংসদ উন্নয়ন পুঁজির 4,00,000 টাকার কামর আধারশিলা স্থাপন করে। তার পিছতে 2022-2023 বর্ষর 15 ফিনসর 2,55,000 টাকা ব্যয়ের বালার্সর হাইস্কুলের দেওয়ালয়ের কামর আধারশিলা স্থাপন করে। 2022-2023 বর্ষর 15 ফাইনেন্সর 2,38,990 টাকা ব্যয়ের মাত্রাঘোলা যুব ক্লাবর গৃহর কামর আধারশিলা স্থাপন করে। আনহাতে সৃজনগ্রাম কীর্তনপাড়া জপেয়া বালারসরত প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহত প্রবেশ কার্যসূচীর শুভারম্ভ করে বিধায়কজনে। বালারসর বাণিজ্য বজারের মূলবাড়ী পারঘাটলে যাওয়া রাস্তার কাম শুভারম্ভ করে। বিগত দিনত উত্তর অভয়াপুরী সমষ্টির জনপ্রতিনিধির ভূমিকা সমালোচনা করে বিধায়কজনে। আনহাতে আই নদীর খহনীয়া প্রতিরোধের 345 কোটি টাকার প্রজেক্ট শীঘ্রে দিল্লির মুক্তি হব আর মানাহ নদীর খহনীয়া প্রতিরোধের বিশ্ব ব্যাংকের 28 কোটি টাকার কাম শীঘ্রে আরম্ভ হব বলে কয় বিধায়কজনে। আনহাতে সাংবাদিকর আগত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক কঠোর ভাষায় সমালোচনা করে কংগ্রেসের জ্যেষ্ঠ মুখপাত্র তথা বিধায়ক আব্দুল বাতিন খন্দকারে। সোনাপুরের উচ্ছেদক লো মন্তব্য করে বিধায়কজনে। পরশি বাঁশবাড়ী লুংচার আর নোয়াগাঁওত 25,00,000 টাকা ব্যয়ের নির্মাণ করা 3টাক মডেল অঙ্গনবাড়ী কেন্দ্রের গৃহর শুভারম্ভ করে। সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন, গতি বিভিন্ন অঞ্চল ঘুরি মনটাও ভাল লাগে, কিন্তু তার লগতে আমি কিছু উন্নয়নমূলক কামর মানে সংযোজন ঘটালো বিশ্বকর্মার লগত। আজি এনে আমার অসম সরকারের একটা কার্যসূচী আছিল পি এম এ ওয়াই, তার মানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যা ঘর নির্মাণ হয়েছিল সেই ঘর সময় বেনিফিসিয়ারি সকলে গৃহ প্রবেশ করার কারণে একটা প্রোগ্রাম আসছিল। তাতে আমি সৃজনগ্রাম কীর্তনপাড়া বালারসর আর জপিয়া জিপিত সেই গৃহ প্রবেশের কামখানি করল, আর তার লগতে কেবাটাও উন্নয়নমূলক কামর আসনি মানে আধারশিলা স্থাপন করল। যেনে আপনার কীর্তনপাড়া জামে মসজিদের অঞ্চলত গড়া খহনীয়ার সমস্যা আছিল, তাতে MPLED-র ফলের 4,00,000 টাকার একটা মানে গড়া খহনীয়া প্রতিরোধ আসনির আধারশিলা স্থাপন করা হল। পরবর্তী সময়ত আমি বালারসর মাত্রাগুলা হাইস্কুলত 15 ফাইনেন্স কমিশনের ফলের 2,55,000 টাকার একটা গেট আর বাউন্ডারি অলর কামর আধারশিলা স্থাপন করল। আর এতিয়া আমি ইয়াতে হে মাত্রাখোলা আঞ্চলিক যুব ক্লাবর মানে ঘরখনো নাই, কেটামান খুঁটাহে আছে, ঘর নির্মাণ করার কারণে আমার যুবকসলক উৎসাহিত করার কারণে 2,38,900 টাকার একটা অনুমোদন আগবড়া হল 15 ফাইনেন্স কমিশনের 23-22 সেকেন্ড কিস্তির পর দেওয়া হয়েছে। এইখানে কাম আজি মানে আমি আধারশিলা স্থাপন করল। উন্নয়নের কারণে যথেষ্ট চেষ্টা করে আসুন, তথাপিও যিমানখিনি করে আছো তথাপিও আমার অঞ্চল যেহেতু অনুন্নত অঞ্চল, উল্লেখযোগ্য কথা আছে যে ইতিমধ্যে অসম সরকারের পর দিল্লিলে আসনটি প্রেরণ করা হয়েছে আই নদীর একটা মানে গড়া খহনীয়া প্রতিরোধ আসনি সম্পূর্ণ বঙাইগাঁও জেলার আরম্ভণির পর ব্রহ্মপুত্রলৈকে 344.90 তাহলে 345 কোটি টাকার একটা আসনি ইতিমধ্যে আমার দিল্লিলে গেছে। এতে আমি দিল্লিত MP মহোদয়কও কইছো যে মোট যেখানে সহায় হয়েছে যে আপনি আগবড়াব লাগে আমি আগবড়াব, তেখেতেও আমাক মানে নিশ্চিতই দিছে যে না যিমানখিনি সহায় হয়েছে যে আপনাকে আগবড়াব লাগে আমি আগবড়াম। মানা নদীর কারণেও আমি 28 কোটি টাকার আসনি একটা বিশ্বব্যাংকত পঠাইছো, অনুমোদন পালেহে চেষ্টার ত্রুটি আমি করা নাই, চেষ্টা করে আসুন মানুষকে সকাহ দেওয়ার কারণে। এইখানে আপাতত আপনার সহায় হয়েছে তা কামনা করলো। উন্নয়নমূলক কামক একেবারে নিঃস্বার্থ ডেডিকেটেড মনোভাব লই পেলাই মানে অভিযান হিসাবে লই পেলাই আমি আগবাড়ি আসো, আপনাদের সেই ক্ষেত্রে সহায় হয়েছে তা আগবাড়ব বলে আশা রাখি। মানিকপুরৰ পৰা আব্দুল সুবহান আলীৰ ৰিপৰ্ট, অসম টুডে।